গভীর এক শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে বিশ্ববাসী। প্রায় 96 ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর জানা গেল আটলান্টিক মহাসাগরের তলদেশে চিরদিনের জন্য হারিয়ে গেছে ছোট্ট সাবমেরিন টাইটান। সেই সঙ্গে সলিল সমাধি হয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া 5 পর্যটকের। কিভাবে ধ্বংস হল ডুবোজাহাজটি তার বর্ণনা দিয়েছে উদ্ধারকারী দল এবং বিশেষজ্ঞরা। পানির নিচে যাত্রা শুরুর মাত্র 1 ঘন্টা 45 মিনিট পরেই উপরে থাকা সহযোগী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় টাইটানের। এরপর শুরু হয় যুক্তরাষ্ট্র ও কানাডার কোস্টগার্ডের ব্যাপক তৎপরতা। নানামুখী তল্লাশি চালায় একাধিক উদ্ধারকারী দল। অবশেষে প্রায় 4 দিন পর পাওয়া যায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ। মার্কিন নৌবাহিনী বলছে আটলান্টিকের তলদেশে পানির প্রচণ্ড চাপের কারণে বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে ধ্বংস হয়ে যায় সাবমেরিনটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি বিকট শব্দ শনাক্ত করা হয়েছিল। আসলে ওই বিস্ফোরণেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় টাইটান। বিস্ফোরিত হওয়ার সময় টাইটানের অবস্থান ছিল আটলান্টিকের 3 কিলোমিটার নিচে, যেখানে সমুদ্রের উপরের দিকের তুলনায় পানির চাপ ছিল 400 গুণ বেশি। সেই সাথে তীব্র ঠান্ডা আর ঘুটঘুটে অন্ধকার মিলিয়ে পরিবেশ ছিল ভীষণ প্রতিকূল। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মাউগার এক সংবাদ সম্মেলনে জানান, তারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছেই অপর একটি ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। সেখানে সাবমেরিন টাইটানের 5টি বড় অংশ পাওয়া যায়। এসব অংশ দেখেই নিশ্চিত হওয়া গেছে পানির অনেক গভীরে যাওয়ার পর বিকট বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় ডুবোজাহাজটি। ধ্বংসস্তূপের যে চিত্র পাওয়া গেছে তা বিপর্যয়কর বিস্ফোরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিকে টাইটানের বিপর্যয় থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ব্রিটিশ ব্যবসায়ী ও ধনকুবের ক্রিস ব্রাউন। টাইটান সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার ইচ্ছা ছিল তারও, এজন্য তিনি রেজিস্ট্রেশনও করেছিলেন। তবে সাবমেরিনটির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তুলে শেষ মুহূর্তে সফর বাতিল করেন। সফরটি বাতিল না করলে এখন তিনিও থাকতেন আটলান্টিকের তলদেশে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া ওই যাত্রীদের তালিকায়। 100 বছরের বেশি সময় আগে 1912 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তৎকালীন সবচেয়ে বড় এবং সর্বাধুনিক জাহাজ টাইটানিক। সেটার ধ্বংসাবশেষ দেখতেই তৈরি করা হয় ছোট্ট সাবমেরিন টাইটান। গত রোববার পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল পর্যটন সংস্থা ওশান গেটের এই ডুবোযান। ভাগ্যের নির্মম পরিহাস, টাইটানিকের মতোই চিরদিনের জন্য হারিয়ে গেল টাইটানও। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।